গ্যাসের চুলায় আগুন কম উঠলে বা চুলা থেকে কালি উঠলে বা ছোটখাটো আরও অনেক সমস্যা হয়। এমন সমস্যা হলে আমরা নিজেরাই কিন্তু ঘরে চুলা ঠিক করে নিতে পারি বা গ্যাস বার্নার পরিষ্কার করে নিতে পারি। আর এই ভিডিওটা হচ্ছে টিকটকে একটা আপু আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছেন যে আপু গ্যাস বার্নার পরিষ্কার করার একটা ভিডিও দিয়েন। তো আপনার রিকোয়েস্টে সবার যেন উপকারে আসে আমি এমন একটা ভিডিও আজকে তৈরি করেছি। তো এই যে গ্যাসের চুলার বার্নারে এরকম ছোট ছোট ফাঁকা আছে, এগুলো যদি আটকে যায় তাহলে কিন্তু আগুন কম ওঠে আর কালিও পড়ে, আর এই জায়গায় অনেক ময়লা জমে যায়, ভাত বলক এসে পড়ে, দুধ বলক এসে বা ডাল বা খিচুড়ি, তাহলেই এগুলা জমাট বেঁধে পুড়ে এগুলো থেকে কালি ওঠে অথবা গ্যাসের আগুনও কমে যায়। তো আজ আমি চুলার দুইটাই বার্নার খুলে নিলাম, এখন এই বার্নারগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করব। বার্নারগুলোতে সব কিছু বলক এসে পড়ে, ময়লা জমে কালি ওঠে আর গ্যাসও কম আসে, যার কারণে আগুনটাও কমে যায়। তো এরকম ধারালো সূচালো কিছু নিয়ে আমি এভাবে ঘষে ঘষে ভালো করে ভেতর থেকে এরকম ছাই বা জঙের গুঁড়া এগুলো আমি বের করে নিলাম। আর এই যে ছোট যে গোল, এটা দিয়েও কিন্তু গ্যাস বের হয়, আগুন বের হয়, এটাও আমি ভালো করে পরিষ্কার করে নিব। তো এই ছোট যে জায়গাগুলো, এখানে কিন্তু ময়লা জমাট বেঁধেই আগুন কমে যায় আর কালি ওঠে, মেন সমস্যা হচ্ছে কালি ওঠে। তো এগুলা এভাবে মাসে বা দুই মাসে একবার দুইবার পরিষ্কার করে নিলেই কিন্তু গ্যাসের বার্নারে সমস্যা হয় না, আগুনও ভালো ওঠে আর কালিও পড়ে না। তো এই যে এই জায়গাগুলো দিয়ে গ্যাস পাস হয়, তো এই জায়গাগুলোতেও যদি ময়লা জমে তাহলে কিন্তু কালি ওঠে বা গ্যাসও কমে যায়, আগুনও কমে যায়। তো লম্বা এরকম কাঠি আছে আমার কাছে, এটা লোহার কোনো শিক দিয়েও পরিষ্কার করা যায়। আমি ঝাড়ুর শলা নিয়েছি শক্ত, এটা দিয়ে বেশি সময় নিয়ে আস্তে আস্তে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘষে ঘষে খুঁচিয়ে ময়লা বের করে নিতে হবে। তো অনেক ময়লা কিন্তু বের হয়েছে। তো আমার এই চুলাটাও অনেক দিন পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করার দরকার ছিল। তো রিকোয়েস্ট যেহেতু এসেছে আমি ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এইভাবে আমি দুইটা বার্নারই পরিষ্কার করে নিব। তো বার্নার কিন্তু খোলা যায়, তো এইভাবে জায়গা মতো সেট করে একটু চাপ দিলেই বার্নারটা লেগে যায়। তো একবার দুইবার খুলে লাগালেই আইডিয়া হয়ে যাবে। তো আমি কিন্তু এরকম ছোটোখাটো অনেক রান্নাঘরের টিপস বা রান্নাবান্না বিষয়ক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো দিয়ে রাখতে পারেন। তো পরিষ্কার করার পরে কিন্তু আগুন অনেক বড় হয়ে বের হচ্ছে, আর এরকম মাঝে মাঝে পরিষ্কার করলে চুলা ভালো থাকে, সহজে নষ্ট হয় না। তো আশা করি আমার আজকের ভিডিও সবার উপকারে আসবে, আর এরকম রিকোয়েস্ট আসলে আমার ভালো লাগে রিকোয়েস্টের ভিডিও তৈরি করতে।